হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ 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 ভালো আছি। তো গুড মর্নিং, দেখো সকাল সকাল চলে এসেছি। দেখো সব বাসি কাজ আমার সারা কমপ্লিট হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছি। তো এখনও কিন্তু চুল টুল কিছু আঁচড়ানো হয়নি। তো দেখো বাবুকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি, আর ওখানে পড়ছে, আর আমি এবারে সব গুছিয়ে নেব। তো দেখো বুঝতেই পারছো, এই দেখো ঘরের কি অবস্থা, কারণ একটা কাজ মানে বুঝতেই পারছো ঘর পুরো অগোছালো হয়ে আছে। দাবাটাও দেখো আমার কি অবস্থা হয়ে আছে, দেখেছো দাবাটারও অবস্থা খারাপ। তো বুঝতেই পারছো বাড়িতে একটা কাজ মানে মানে পুরো দুটো ঘরই, মানে মায়েরটা আমারটা পুরো সব কিছু একদম অগোছালো হয়ে আছে। সব কিছুটা গুছিয়ে নিতে হবে। তো ভিডিওটা স্টার্ট করলাম, তো ভাবলাম তোমাদের সাথে আগে একটু কথাই বলে নিই। আর কিছুদিন মানে প্রায় অনেক দিনই, 4-5 দিন ভিডিও তো আপলোড করা হয়নি। আর তো কী বলবো, আর তো গাইস দেখো রেডি হয়ে নিয়েছি, আর মোটামুটি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, পুরো গোছানো হয়নি, কারণ বাবুর স্কুল আছে, স্কুলে নিয়ে যাব। তো ওকে রেডি করালাম, আমি একটু রেডি হলাম, স্নান করলাম, পুজো করলাম, তারপর টিফিন টিফিন করলাম। আর তো এসেও আবার এসে আর কিছুটা ঘরটা গুছিয়ে নেব। আর তো গাইস আমি এখন খেতে বসে গেছি, আর আজ এই ঘরে খেতে বসে গেছি। তো এখন প্রায় 3:30 বেজে গেছে, স্কুল স্কুলে গিয়েছিলাম, আজ মিটিং ছিল, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলেছিলো তাড়াতাড়ি আসবো, কিন্তু এখনও আসেনি, তো তার জন্য খেয়ে নিচ্ছি, খুব জোর খিদে পেয়ে গেছে। তো চলো কী কী দিয়ে খাচ্ছি তোমাদের দেখিয়ে নিই। তো দেখো ডাল দিয়ে আগে খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়লো যে তোমাদের তো দেখানো হয়নি, তার জন্য আবার চলে এলাম। তো দেখো এখানে ডাল আছে, ওখানে মাংস আছে, আর আছে একটু ফুলকপির তরকারি। তো চলো এবার আমি আস্তে আস্তে করে খেয়ে নিই, আর তোমরা দেখতে থাকো। দেখো ফুলকপিটা আবার তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা অনেক দিনেরই, প্রায় 3-4 দিন আগে, কিন্তু বলছিলাম না ফোনটা ডিস্টার্ব হচ্ছে, আমার টাইম মাস্টারটা একটু ডিস্টার্ব করছে, যার জন্য ফোনটা মানে কি বলবো ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে। তো যার জন্য এটা কয়েকদিন পরেই মানে আপলোডটা হলো। তো চলো খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর দেখো মানে তরকারিটা প্রচুর গরম ছিল, যার জন্য ওটাই তোমাদের বলছিলাম যে তরকারিটা প্রচুর গরম। আর তোমাদের দাদাভাই তো আসবে বলেছিলো, এখনও আসেনি, তার জন্য আমি একা একাই খেয়ে নিচ্ছি। আর মা বাবু দিদিভাই সবার খাওয়া হয়ে গেছে, আর তো ওই জন্যই আমি একাই এখন বসে খাচ্ছি। তো কি বলবো, চলো দেখতে থাকো আমি কিভাবে খাচ্ছি। তো এরকম ধরনের ভিডিও সত্যি করা হয় না, তো আজ ভাবলাম একটু তোমাদের দেখিয়ে নিই। আর এদিকে দেখো বাবু সন্ধ্যাবেলা পড়তে বসে গেছে, আর এখন এলাম, সন্ধ্যা হয়ে গেছে, বিকাল থেকে আসা হয়নি তোমাদের সামনে। তো দেখো বাবু এখানে লিখছে লিখছে আর মুছছে, ওই করছেও। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাবুর বইগুলো মলাট করে দিচ্ছে, কারণ স্কুল থেকে তো বলাই আছে, মানে কাল বই দিয়েছে, আর মলাটটা আজই হচ্ছে। তো মলাট করে নিয়ে তারপরে এই বইগুলো নিয়ে যাবে, না হলে হারিয়ে ফেলবে, একই সব বই তো, বাচ্চা মানুষ, এর বই ওর হয়ে যাবে, যার জন্য মলাটটা করে দিচ্ছে আগে তাড়াতাড়ি করে। তো দেখো আমি আমাকেও একটু দেখে নিলাম, আর এদিকে দেখো বাবুর বই মলাট হয়ে গেছে। তো এইগুলো বাবুর একটা তো এটা বাংলা খাতা, আর ওটা ইংলিশ বই, তো অ্যানিমেলস নেমগুলো আছে, গুলো ফিস নেম, তো ওই বইটা। আর এটা দেখো এটা মনে হয় হ্যাঁ এটা অঙ্ক খাতা, আর নিচেরটা ইংলিশ খাতা। তো দেখেছো 3টে খাতা স্কুলের দেওয়া আছে, আর এখানে বইগুলো এইভাবে মলাট করে আর স্টিকার মারা হয়ে গেছে, নামটা লেখাও হয়ে গেছে। ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর তো এতটাই বলবো, তো আজকের মতো টাটা, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।